হিন্দু বলেন খ্রিস্টান বলেন ইহুদি বলেন নাসারা বলেন কেউ আল্লাহকে বিশ্বাস করে আবার কেউ বিশ্বাস করে না নাস্তিকরা বলে আল্লাহ বলতে কেউ নাই ইহুদিরা দুই খোদা বিশ্বাস করে বলে দুইজন সৃষ্টিকর্তা আছে খ্রিস্টানরা তৃতীয় খোদায় বিশ্বাসী তিনজন খোদা আছে হিন্দুরা 33 কোটি খোদায় বিশ্বাসী আর আমরা মুসলমানরা এক আল্লাহে বিশ্বাসী আল্লাহ ছাড়া আর কোন মাবুদ দুনিয়াতে নাই নাস্তিকরা বলে আল্লাহ বলতে কোনো কিছু নাই পৃথিবী এমনিতে সৃষ্টি হয়েছে আমি বলি কেউ বিশ্বাস করুক আর না করুক কেউ আল্লাহর ইবাদত করুক আর না করুক চিরন্তন সত্য কথা হলো মৃত্যু সবাই বিশ্বাস করে মৃত্যুর দ্বারা প্রান্ত প্রতিদিনই হচ্ছে মৃত্যু এমন একটা সত্য এমন একটা সত্য এমন একটা বাস্তব জিনিস এই মৃত্যুকে কেউ স্বীকার করতে আজ পর্যন্ত কেউ পারে নাই ঠিক কিনা বলেন হিন্দু বলেন বৌদ্ধ বলেন খ্রিস্টান বলেন আরজু ওয়ানা জুম্মাগা কুতি গারু সতুল হাসিয়াল সহ এই পৃথিবীতে যত জাতি আছে হাজার হাজার জাতি পৃথিবীর মধ্যে আছে হাজার হাজার ভাষাভাষী মানুষ এই পৃথিবীর মধ্যে আছে যে যেটা বিশ্বাস করুক আর না করুক সবাই বলে মৃত্যুবরণ করতে হবে ঠিক কিনা বলেন আল্লাহ পাক বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত অবশ্যই প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে মানুষ মরবে জিন জাতীয় মরবে ফেরেশতা মরবে মাখলুকাত মরবে এই আসমান মারা যাবে জমিন মারা যাবে আসমানেরও প্রাণ আছে জমিনেরও প্রাণ আছে এই সূর্যের প্রাণ আছে সূর্য মারা যাবে চাঁদ মারা যাবে এই সমুদ্র মারা যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল আহনিল মাংফুশ ওই দিন মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো হবে ওয়া তাকুনুল জিবালু কাল আহনিল মাংফুশ এই পাহাড়গুলো ধ্বনিত রঙিন পশমের মতো উঠতে থাকবে বিশাল বড় বড় পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে ধুলি কণার মতো উঠতে থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া থেকে মনোনিবেশ করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াকে ধ্বংস করে দিবেন দুনিয়ার সমুদ্রের মধ্যে আগুন জ্বালিয়ে দিবেন ওয়াইদানুল বিহার ফুজ্জিরাত ওয়াইদানুল বিহার সুজ্জিরাত সমুদ্রের পানিগুলো যেন এরকম জ্বালানি তেলের মতো হয়ে যাবে সমুদ্রের মধ্যে আগুন ধরে যাবে সমুদ্র মরে যাবে এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে মানব জাতিগুলোকে আল্লাহ তাআলা মেরে ফেলবেন এরপরে জিন জাতিকে মেরে ফেলবেন আল্লাহ পাক রব্বুল আলামিন এরপর আসমানের দিকে নজর দিবেন আসমানের সমস্ত ফেরেশতাকে মেরে ফেলবেন দুনিয়ার সব ধ্বংস করে দিবেন পাহাড় পর্বত নদী নালা গাছ গাছালি সব ধ্বংস আসমান ধ্বংস ফেরেশতাদেরকে ধ্বংস করে দিবেন কিছু ফেরেশতা ভয় আসমান থেকে পালায়ন করে দুনিয়ার মধ্যে চলে আসবেন ভয়ে নেমে যাবেন এই ফেরেশতাদেরকে আল্লাহ মেরে ফেলবেন আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানুষকে মেরে ফেলবেন আসমানে যারা আছে মেরে ফেলবেন আল্লাহ পাক তখন বলবেন হে আজরাইল হাম বাকিয়া ইয়া আজরাইল কে কে আর বাকি আছে বলবে আল্লাহ দুনিয়াতে যারা আছে সবাই মারা গেছে আসমানে যারা আছে সবাইকে মেরে ফেলা হয়েছে কেউ বেঁচে নেই মাত্র 12 জন আছে ইতনা আশারও মাত্র 12 জন বাকি আছে বলবে কারা কারা 12 জন বাকি আছে আমরা 4 জন জিব্রাইল ভাই মিকাইল ভাই ইসরাফিল ভাই আর আমি আজরাইল 4 জন আর 8 জন আপনার আরশ যারা বহন করে বড় দামি ফেরেশতা ওই 8 জন বাকি আছে মোট 12 জন বাকি আছে আল্লাহ পাক তখন বলবি আমার আরশ বহনকারী যে 12 জন আছে এদেরকে মেরে ফেলো এই কথা বলবার পরে আজরাইল বলবে আল্লাহ যদি আপনার আরশ বহনকারী 8 জন ফেরেশতাকে মেরে ফেলে আপনার আরশ কে বহন করবে শুনবার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন রাগ হয়ে যাবেন রাগ হয়ে বলবে আজরাইল আমার আরশ বহনকারী ফেরেশতা থাকুক আর না থাকুক আমার আরো সঠিক জায়গার মধ্যে অবস্থান করবে আটজন ফেরেশতা মারা গেল আমার আরো বিন্দু পরিমাণ নড়াচড়া করবে না আল্লাহু আকবার আটজন ফেরেশতা শেষ আল্লাহ বলবে মাম বাকিয়া ইয়া আজরাইল আর কয়জন বাকি আছে বলবে আল্লাহ আর মাত্র 4 জন বাকি জিব্রাইল মিকাইল ইসরাফিল আমি আজরাইল বলবে তিনজনকে মেরে ফেলো তিনজনকে মেরে ফেলা হবে এরপর বলা হবে কে বাকি আছে আমি আজরাইল বাকি আছি আর আপনি ওয়ান্তাল হাইয়ুল কাইয়ুম আপনি তো চিরঞ্জীব আপনার কোনো প্রশ্নই আসে না আল্লাহ বলবে এ আজরাইল আমার আরশে আজিমের সামনে যা আরশে আজিমের নিচে গিয়ে উপরের দিকে তাকা আজরাইল আলাইহিস সালাম আরশের নিচে তাকাবে তাহসাল আরশ পায়ামুত আরশের নিচে একটা লেখা আছে যে আরশের নিচে আছে সেও মারা যাবে এই শব্দটা আজরাইল পড়বার সাথে সাথে কম্পন সৃষ্টি হয়ে যাবে আজরাইল এমন ভাবে কাঁপতে থাকবে একটা চিৎকার দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবেন মুতিয়া আজরাইল তুইও মর হে আজরাইল তুইও মারা যা একমাত্র আমি আল্লাহর মৃত্যু না সবাই মারা যাবে
এই শব্দটা আজরাইল শুনবার সাথে সাথে একটা চিৎকার দেবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এমন একটা চিৎকার দেবে তখন তো দুনিয়াতে মানবজাতি থাকবে না পশু পাখিও থাকবে না কেউ জীবিত নাই যদি দুনিয়াতে ওই সময় মানুষ আর পশু পাখি জীবিত থাকত আজরাইলের একটা চিৎকারে গোটা পৃথিবীর মানুষগুলো সাথে সাথে মারা যেত আজরাইল নিজের ডান হাত এই কন্ঠনালীর মধ্যে চেপে ধরবে জান কবজ করবে এতটাই কষ্ট অনুভব করবে আল্লাহ পাকের কাছে চিৎকার করে বলবে আল্লাহ যদি জানতাম জান কবজ করা এত কঠিন বিষয় আমি কোনদিন কারো জান কবজ করতাম না আজরাইল মারা যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু একা আছেন আল হাই আল কাইয়ুম আল্লাহ পাক তো চিরঞ্জীব যার মৃত্যু নাই যে কারো দারক বাহক নয় আল্লাহ পাক রব্বুল আলামিন তখন দেখবেন পুরো পৃথিবীটা এরকম ভাবে সব ধ্বংস হয়ে গেছে নিরব নিধন হয়ে আছে কেউ নাই কেউ নাই আল্লাহ পাক তো রাগান্বিত হয়ে কয়েকটা ডাক দিবেন আইনাল জব্বারুন আইনাল মুতাকাব্বিরুন ইয়া দুনিয়া আইনা শাজারু হে দুনিয়া তোর বড় বড় গাছগুলো কই জীবালুক তোর বড় বড় পাহাড়গুলো কই আইনাল জব্বারুন আইনাল মুতাকাব্বিরুন বড় বড় ক্ষমতাওয়ালা অহংকারী বাদশাগুলো কই দুনিয়ার জমিনে যারা অত্যাচার করত অহংকার করত ধম্ব ভরে চলত ওরা আজকে কই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন এই শব্দটা আল্লাহ পাক রব্বুল আলামিন 40,000 বছর পর্যন্ত এরকম ডাকতে থাকবেন আর বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার আজকে রাজত্ব শুধু একমাত্র আমি আল্লাহর জন্য আর কারোর জন্য নয় ঠিক কিনা বলেন 40,000 বছর পর্যন্ত মতান্তরে 40 বছর পর্যন্ত রব্বুল আলামিন এই রকম বলে বলে ডাকবেন কেউ সাড়া দিবে না এই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ওই সময়ের অবস্থা কত ভয়ঙ্কর হবে তোমরা ওই অবস্থার ভয়ঙ্কর আল্লাহ পাক বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হে ইমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করবার মতো হাক্কা তুকাতিহি আর ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন তোমরা মুসলমান না হয়ে কিন্তু কবরের মধ্যে যাইও না বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নিষ্পাপ মানুষ যার কোনো পাপ নাই আল্লাহ পাক রব্বুল আলামিন সার্টিফিকেট দিয়েছেন লিয়াগফিরুল্লাক আল্লাহুম্মা তাকদ্দামা মিন দম্বি আল্লাহ রাসূলের আগেও গুনাহ নাই পরেও গুনাহ নাই কিন্তু ওই নবী দৈনিক 100 বার তওবা করতেন 100 বার মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতেন আল্লাহর নবী দুইটা হাদিস এক হাদিসের মধ্যে আসছে 70 বার অন্য হাদিসে 100 বার মৃত্যুর জন্য তওবা করতেন আল্লাহ নবী প্রস্তুতি গ্রহণ করতেন সাহাবা একরাম বলে হে দুনিয়াবাসী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুরে কেমন ভয় করতেন নবীজি একদিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে চলতেছেন মরুভূমির মধ্যে দিয়ে হাজতের প্রয়োজন হলো কাদি কয় হাজাত বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ